থেমে গেল চাকদহ এক্সপ্রেস। ক্রিকেটকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলেন ঝুলন গোস্বামী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বহু মানুষ। থেমে গেল চাকদা এক্সপ্রেস, ক্রিকেটকে বিদায় জানালেন ঝুলন গোস্বামী। ইতিহাস সৃষ্টি করে পুজোর আগে ঘরে ফিরলেন চাকদার মেয়ে ঝুলন। সোমবার সকালেই কলকাতায় ফেরেন তিনি। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ বাংলা ক্রিকেটের একাধিক কর্তা ব্যক্তিরা। এদিন কলকাতা বিমানবন্দরে খুদে ক্রিকেটাররা ঝুলন গোস্বামীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি সিএবি কর্তারা ঝুলনকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন। कुछ नहीं, वो प्लान था हम लोगों का, क्योंकि वो बार बार हम वॉर्न भी कर चुके थे उसको, तो जो रूल्स में जो गाइडलाइंस है उसके अकॉर्डिंग ही हमने किया। सी जी, हर टीम को जीतना होता है और लास्ट में हम लोग चाहते थे कि जीत के उनको अच्छा फेयरवेल दें, तो उसके हिसाब से जो एज अ टीम हम कर सकते थे वो हम लोगों ने एफर्ट डाले। सर, रिटायरमेंट झूलन के ड्रेसिंग रूम में रो पड़े, कैमरा के सामने तो रोए नहीं, वो क्या मोमेंट कैसा था? देखो, वो तो इमोशनल मोमेंट था फॉर ईच एंड एवरी प्लेयर, तो वो तो आप कभी नहीं रोक सकते, तो वो तो ग्राउंड पे भी हुआ था और ग्राउंड के बाहर भी, तो वो तो सबके लिए सिंपल सी बात थी। और डेफिनेटली हम लोग उनको मिस करेंगे ऑन द फील्ड, जो उनका डेडिकेशन रहता था वो हम लोग उनसे जितना ज़्यादा हम फॉलो कर सकते हैं वो चीज़ हम करेंगे ऑन द फील्ड। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ঝুলন গোস্বামী জানান এখনও অনেক কাজ বাকি আছে। বাংলায় অনেক প্রতিভাবান মহিলা খেলোয়াড় রয়েছেন, তাদেরকে সঠিক পথ দেখাতে হবে। শুরুটা করেছিলাম হাই এন্ডে, শেষটাও করলাম হাই এন্ডে, যেখানে সিরিজ আমার নিজের পারফরমেন্স না, সিরিজটা 5-0 জেতা হয়েছিল 2005-এ, আর 2003-এ ইংল্যান্ডের মাঠে 3-0 সিরিজটা জিতে চেষ্টা করছি। আমার মতন করে আইডিয়াগুলো সিএবির সাথে শেয়ার করছি, আর একটু সময় লাগবে, একদিনও তো আমিও ঝুলন গোস্বামী হইনি। আশা করবো অনেক ট্যালেন্টেড মেয়েরা আছে গ্রামেগঞ্জে, অনেক ট্যালেন্টেড মেয়েরা ক্রিকেট খেলছে, তাদেরকে যোগ্য সুযোগটা পরিকাঠামোটা দেওয়াটা অ্যান্ড তাদেরকে রেগুলার মনিটর করে যাওয়াটা, এটা আমাদের সকলের রেসপন্সিবিলিটি অ্যান্ড সিএবি সবসময় এগিয়ে আসছে উইমেন্স ক্রিকেটকে ডেভেলপ করার জন্য। পাশাপাশি উঠতি খেলোয়াড়দের প্রতি সদ্য প্রাক্তন জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য বলেন, কঠোর পরিশ্রম করতে হবে। আমি একদিনে ঝুলন গোস্বামী হইনি। নিজের ক্রিকেট জীবনের অবসর প্রসঙ্গে ঝুলন গোস্বামী বলেন, সব খেলোয়াড়কেই একদিন অবসর নিতে হয়, তবে জীবনের প্রথম ম্যাচ, শেষ ম্যাচ ও 2017 সালে বিশ্বকাপ জীবনের উল্লেখযোগ্য ম্যাচগুলির মধ্যে অন্যতম। বিশ্বকাপ না জেতাটা তার জীবনে একটা আক্ষেপ বলেও জানান তিনি। যে কোনো স্পোর্টস পার্সনের কাছেই ক্যারিয়ার এন্ড কোনো না কোনো দিন শেষ করতে হবে, সেটা সে লর্ডসে করুক আর পৃথিবীর যে কোনো প্রান্তেই করুক না কেন, বাট আই ওয়াজ ফর্চুনেট এনাফ অ্যান্ড থ্যাংকস টু বিসিসিআই প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ সিএবি প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যান্ড আদার অফিসিয়ালস, দে হ্যাভ সাপোর্টেড মি, দ্যাট দে হ্যাভ হেল্প মি টু নো, আমাকে মোটিভেট করে গেছে লাস্ট পর্যন্ত, যে যাতে ভালোভাবে হাই নোটে আমি যে ছাড়তে পারি, কারণ ওয়ার্ল্ড কাপে আমি গিয়ে ইনজোর্ড হয়ে গেছিলাম, তারপরে ভেবেছিলাম হয়তো আমি আর খেলবো না, বাট দে হ্যাভ অ্যালাউ মি টু ডু দ্যাট অ্যান্ড আই ওয়াজ ফর্চুনেট এনাফ দ্যাট লর্ডসের মতন মাঠে ক্যারিয়ারের লাস্ট ম্যাচটা খেলতে পারলাম। আর এইরকম একটা টিমের সাথে টিমের ড্রেসিং রুম শেয়ার করাটা আমার কাছেও প্রচণ্ড একটা মানে আনন্দের জায়গা ছিল, যে টিমটা প্রচুর সবাই ইয়াং ছিল, যেখানে কেউ সিনিয়র ছিল না, আমি একমাত্র সিনিয়র ছিলাম, আর যেখানে তাদের সাথে যেটুকুনটি সময় পেরেছি খুব সুন্দর একটা সময় কাটালাম। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, ঝুলন একজন লেজেন্ড, ওকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়। সে অবসর নিয়েছে, তাকে কোথায় সংবর্ধিত করা হবে সে বিষয়ে তার সাথে আলোচনা করার পরেই আমরা সিএবির তরফ থেকে তাকে সংবর্ধিত করব। ঝুলন লেজেন্ড, আমরা সকলেই জানি ওনার যে কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ক্রিকেট, ওনার যে কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড ক্রিকেট, ওনার যে কন্ট্রিবিউশন টু বেঙ্গল ক্রিকেট, এটা অতুলনীয়, এবং উই অল লুক আপ টু হার। এখানে সব বাচ্চারা এসছে, যারা ক্রিকেটাররা এসছে, সকলে তারা ইন্সপায়ার্ড ওনাকে দেখে, তারা হয়তো অনেকে ক্যারিয়ারটাকে চুজ করেছিল ওনার খেলা দেখেই, কারণ দীর্ঘদিন ধরে উনি খেলেছেন, ওনার যে এক্সপিরিয়েন্সটা সেটা উনি শেয়ার করেন আজকাল ওনাদের এই বাচ্চাগুলোর সঙ্গে, কারণ উনি এখন মেন্টরশিপ রোলটাও কিন্তু করছেন বেঙ্গল ক্রিকেটের। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে উনি রিটায়ার করেছেন, তবে আমরা এখনও চাইবো যে যাতে উনি আইপিএলটা খেলেন, কারণ আপনারা জানেন যে আইপিএল বিসিসিআইয়ের পরিকল্পনার মধ্যে আছে, তো আমরা সকলেই চাইবো যে যাতে উনিও পার্টিসিপেট করে,
আর তাহলে একটা আলাদা একটা অ্যাট্রাকশন থাকবে আইপিএল, স্পেশালি যদি কলকাতা টিমটা পার্টিসিপেট করে তাহলে একটা উনি থাকলে আইকন প্লেয়ার হিসেবে সকলেই আমরা চাইবো। তাই জন্যে উনি হয়তো বেঙ্গল ক্রিকেটে টি টোয়েন্টিতে হয়তো দেখা যেতেও পারে ওনাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।